আমার এই হাঁসটি এখানে 14টি ডিম নিয়ে কুচে বসে আছে। এটা আমার একদম সাদা ফ্রেশ হাঁসের বাচ্চা হবে ইনশাআল্লাহ। আমার এই হাঁসটার নিচেও 15টা ডিম আছে, একদম ফ্রেশ সাদা হাঁসের বাচ্চা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যদি আপনি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মেন ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হলো আমার এইখানে যে সাদা হাঁস, এই দুইটাই ডিম পেরেছে। তো এখানে কথা হচ্ছে যে এটা নিচে যে ডিমগুলো ছিল অধিকাংশ ডিম এই অনেক গ্যাপ ছিল মাঝখানে, দেখা যায় যে চারটা ডিম দিছে মাঝখানে কয়েকটা দিন গ্যাপ পড়ছে, যেহেতু অসুস্থ ছিল এগুলা। তো সুস্থ হওয়ার পরে আপনার ডিমটা দেওয়া শুরু করে। প্রথমত যে হাঁসটা ডিম পাড়া শুরু করেছিল সেইটা তো বাড়ির হাঁসই ছিল, বাট সব অসুস্থ হওয়ার পরে ওই হাঁসটি অসুস্থ হয়নি। দেন দ্বিতীয়বার আমার এই হাঁসটি ডিম পাড়া শুরু করে। তো ভাবলাম যে হয়তো বা একাধারে ডিমগুলো পারবে, কিন্তু না, ও কিছু কিছু ডিম পেরে মাঝখানে গ্যাপ, আবার ডিম পেরে আবার গ্যাপ। তো ওই ডিমগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছু ভাইয়ের পরামর্শ অনুযায়ী, যেহেতু ফ্রিজের আগে আমি ডিম বসিয়ে ফ্রিজে ডিম রেখে হাঁসের নিচে বসাইনি আমি। তো এইখানে এইটা হলো আমার বাড়ির একটা হাঁস, অসুস্থ হয়ে গেছিলো, সুস্থ হয়েছে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আমার এক বড় ভাইয়ের সাপোর্ট আছে এখানে। তো এইখানে হচ্ছে আপনার কালো হাঁসের ডিম খুবই অল্প আছে, এখানে সাদা হাঁসের ডিমই বেশি। এটা বসছে আপনার 14 তারিখ, যদিও 14 তারিখ এখানে হবে না, বেশি হবে আরও 18 তারিখ বসছে এটা। কারণ এটা যেদিন বসাইছি যে হাঁসের নিচে বসিয়েছিলাম ওটা ওই কুচে বসছিল না, তো দ্বিতীয়বার যখন হয় আমি এই ডিমটার তারিখ দিয়ে রাখছি, 18 তারিখে বসছে এটা ডিম নিয়ে। এখানে কালো হাঁসের ডিম এই যে এটা আছে, এই যে কালো হাঁসের ডিম, এটা হলো 6 নম্বরটা এখানে আছে। দেখি কালো হাঁসের ডিম কয়টা আছে এখানে, এটাও সাদা হাঁসের, সাদা সাদা সবই তো দেখি। এই যে একটা কালো হাঁসের ডিম পাইছি 3 নম্বরটা, এই কালো হাঁসের একটা পাইছে এখানে, দেখি আর তো মনে হয় থাকার কথা না এখানে, এগুলো সব সাদা হাঁসের, এগুলো সব সাদা হাঁসের ডিম এখানে। দেখি কয়টা আছে, 1 2 3 4 5 11টা, 11টা সাদা হাঁসের ডিম আছে এখানে। ইনশাআল্লাহ একদম ফ্রেশ আসবে, ইনশাআল্লাহ একদম ফ্রেশ আসবে যদি আল্লাহ তাআলার রহমত থাকে, যদি আল্লাহ তাআলা রহমত করেন তো ইনশাআল্লাহ এখানে 11টায় ফ্রেশ বাচ্চা আসবে এখান থেকে, যেহেতু ও ফ্রেশ হাঁসাও ফ্রেশ, তো এখান থেকে মিস মার্ক আসবে না। তো এই তিনটার থেকে দেখা যাক কী হয়। এর আগেও যে ও ডিমগুলা নিয়ে বসছিল এখান থেকে কিন্তু আমরা দেখছিলাম যে প্রায় ডিমই, কিন্তু এই 11টা 12টা ডিম দিয়ে বসেছিলাম ওইখানে কিন্তু 4-5টা ডিম একদম ফ্রেশ সাদা আসছিল, 2-3টার মধ্যে মিস মার্ক আসছিল, বাকিগুলা ওইটার মতোই হয়েছিল। দেখা যাক ইনশাআল্লাহ এখানে আল্লাহ তাআলা কী করেন, এদের জন্য কী ফয়সালা করে রাখছেন আল্লাহ তাআলা, ডিম নষ্ট হবে কি না সেটাও জানি না, দোয়া করবেন আপনারা আমার জন্য। দেখি এইটার নিচে হলো আপনার 15টা। এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা হলো এই ডিমগুলো সবগুলো এটা নিচে ছিল, সব এটা নিচে ছিল। তো ওর সাইজ একটু ছোটো, ওর সাইজটা একটু বড়, যেহেতু ওর সাইজ বড় তো ওর ডিমে তা দিতে সুবিধা হবে, এই জন্য দেখেন এগুলো ডিমগুলো দেখেন অনেক কিন্তু ভারী এবং বড় ডিম এটা। এটা 14 তারিখে বসছে এটা, এইখানে যে 15টা ডিম ইনশাআল্লাহ 15টা ডিম ধরেই একদম সাদা ফ্রেশ উঠবে, কোনো সন্দেহ নাই, একদম ফ্রেশ উঠবে ইনশাআল্লাহ, এখানে কোনো সন্দেহ নাই, কারণ সবগুলোই সাদা, মা সাদা, বাবা সহ সাদা, তো এখানে কালো ওঠার মতো কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, এখানে সবগুলোই আপনার সাদা উঠবে। আমি কিছু ঈদে দিই এগুলার, আমি খড়গুলো এদের সাধারণত দেই না, এগুলা নোংরা হয়ে যায়। এখানে রাখছিলাম অন্য একটা কারণে, আমার মুরগির ডিম পারতো ওই কোনায় বসে, মুরগিটা অসুস্থ হয়ে মারা গেছে। দেন আমার এখানে যে একটা মুরগি ছিল দেখাইছিলাম, মুরগিটা আমি সরাই ফেলছি, আমি ওইটা আপনাকে দেখাই, ওইটা আমি আমার এক আলাদা রুমে নিয়ে রাখছি, কারণ হাঁস মুরগি এক জায়গায় কুচে বসলে একটু সমস্যা হয়। আপনারা জানেন যে মুরগির নিচে অনেক উকুন টাইপের হয়, উকুন বলি আমরা এটাকে গ্রামের ভাষায়, পোকা যেটাকে বলেন এটা হয়, এটা হাঁসের মধ্যে একটু কম হয়, মুরগিতে বেশি হয়, এই জন্য ওইটা সরাই দিছি, ওই খড়টা নিয়ে ও পেঁচাই থাকে শুধু। এই হাঁসের সাইজ ওইটার থেকে অনেক বড়,
এই জন্য এটা নিচে 15টা ডিমই রেখে দিছি, এটা নিচে 15টা, এটা নিচে 14টা। ও 15টা ডিম নিয়ে সুন্দর তা দিতে পারে আলহামদুলিল্লাহ, ও 14টা নিয়ে ঠিক মতো আছে। আরেকটা জিনিস দেখাই আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমত। এই দেখেন আপনারা মনে আছে কি না জানি না আপনাদের, আমি সর্বপ্রথম যে একটা হাঁসে একটা হাঁসা নিয়ে আসছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম যে এই আপনার শনিবার আনার পরে রবিবারে ডিম দিয়েছে, ডিম দেওয়ার পরে যে আমার দুইটা হাঁস সর্বপ্রথম আমার বাড়িতে অসুস্থ হলো, যার পরে আমার খামারে আস্তে আস্তে রোগগুলো ছড়াই গেল। তো ওইখানকার যে একটা হাসির টাল হয়ে গেছিলো, আমি প্রায় ভিডিওতে আপনাদেরকে বলছি যে হাসিটা টাল হয়ে গেছিলো, ওই টালওয়ালা হাসি সুস্থ হয়ে এখানে ওই সাদা হাসির তিনটা ডিম জমছে। এখানে তিনটা ডিম রাখছি, এটা এখানে থাকে। এই হইলো ভিতরের আপডেট। তো আমি আপনাদেরকে ওই আমার মুরগিটা দেখাই আলহামদুলিল্লাহ, এটারও মোটামুটি মুরগির সাইজ যেহেতু বড়, আমি মুরগির ডিম ওইটার নিচে 18টা দিয়েছি, ঠিক আছে, দেখি 18টা ধরে পাখার নিচে নিয়ে নিছে, খুব ভালো লাগছে দেখে। তোর সব ডিম তা দেয়, একটা ডিম ওর বাইরে থাকে, যেটা যদি উল্টাপাল্টা করে এটা কোনো সমস্যা না, তারপর আমি একটু বসাই দিই তাপটা লাগুক ভালো করে। এই তো হয়ে গেছে, ও যখন শোল পুরো পাখা ছেড়ে দেয়, ওকে পুরো পাখা ছেড়ে দিলে দেখা যাবে যে সবগুলো ডিম ওর ভিতরে ঢুকে গেছে, এখানে একটা ডিমও বাইরে থাকবে না ইনশাআল্লাহ। ও অনেকে আরেকটা প্রশ্ন করেন, ভাই এবারে বাচ্চাগুলো ভাই আমাকে দিবেন, আমি ভাই আগেও বলছি এবারও বলি, এইখানকার যে বাচ্চাগুলো আছে সব আমি রাখবো, দেন এইখান থেকে বড় হওয়ার পরে কিছু হাঁস আমি ছেড়ে দিব বা এই রানিংগুলাই ছেড়ে দিব, তবে অন্য কাউকে দিব না, এটা আমি আমার আশরাফ ভাইকে দিব। আশরাফ ভাইকে আমি অনেক দিন যাবৎ ঘুরাইতেছি, ওই কথায় আছে না বিপদে পড়লে সাদা কাপড়ও রং উঠে যায়, ওই আশরাফ ভাই আর আমার অবস্থা হচ্ছে ঠিক একই রকম, সেম টু সেম একরকম, ঠিক আছে। কারণ উনি যখন বিদেশ ছিল, আপনারা তো প্রায় ভিডিওতেই বলছি আপনাদের, তো ওই বাচ্চাগুলো দেওয়ার কথা ছিল কিন্তু ওইগুলো মুন্সিগঞ্জ পাঠিয়ে দিয়েছি, তারপরে এই করতে করতে অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে একটা হাঁসের বাচ্চাও দিতে পারি নাই, লাস্টে বিশটি বাচ্চা ছিল ওইগুলোও মারা গেছে। তো আশরাফ ভাইকে আমি রাজহাঁস দুইটা বিক্রি করে দিছি, ইনশাআল্লাহ এদের পরে রাজহাঁস দুইটা নিয়ে যাবে। আশরাফ ভাই আসলে অবশ্যই তাকে সহ আমি একটা ব্লগ ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো, ভাইয়ের মনটা অনেক ভালো আলহামদুলিল্লাহ, দিনের খুব পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আছে ওনার। তো উনি আমাকে বলছে ভাই ঈদের পরে বাচ্চা দেন, তো আমি বললাম যে ভাই উনি অপশনটা দিছে যে হয় ঈদের পরে বাচ্চা দেন কিংবা আমি আবার যখন বিদেশ থেকে রিটার্ন করব দেশে, তো ওই সময় আমাকে বড়গুলা দিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, এবারে যে বাচ্চাগুলো আছে এগুলো আমি লালন পালন করে বড় করি, যখন আপনি দেশে আসবেন তো দেশে আসার পরে ইনশাআল্লাহ এইখান থেকে আপনাকে একটি হাঁসের বাচ্চাগুলো দেওয়া যাবে, এটা ভালো হবে আরও বেশি আপনার জন্য, কারণ বেছে বেছে দিলাম। উনি বলছে যে 8-10টা, আমি বলছি ঠিক আছে ভাই, আপনি বিদেশ থেকে আসেন তো আসার পরে 8টা নেন 10টা নেন, ওটা কোনো মেটার না, ওইটা ইনশাআল্লাহ দেওয়া যাবে। তো টাকার দরকার ছিল, কিছু করার নাই, আর রাজহাঁস দুইটা আমাকে অনেক জ্বালায়, অনেক জ্বালাইতেছে বর্তমানে, এদেরকে মারধর করে নেয়, কামড়া কামড়ি করে, ডিমের উপরে এসে লাফালাফি করে, ভেজাল। তো ভাই ওই হাঁসটা কিনে নিছে, তো এইখান থেকে যদি আমি একটা বাচ্চাও বিক্রি করি, এখান থেকে যদি আমি একটা বাচ্চাও বিক্রি করি ইনশাআল্লাহ আমি ওইটা আশরাফ ভাইকে করবো, আর কাউকে দিব না এখান থেকে বাচ্চা, এগুলো সব আমি প্যারেন্টস করব, ঠিক আছে। অনেকের চাহিদা, এই সাদা হাঁসের চাহিদা অনেক বেশি, তো আমি ইনশাআল্লাহ এদেরকে দিয়ে প্যারেন্টস করব। আমার নিয়ত হলো যে আমি হাঁসের খামারটা আরেকটু বড় করব, আরেকটু বড় বলতে 25টার মতো বা 20টার মতো আমার মেয়ে হাঁস থাকবে একদম সাদা ফ্রেশ, এবং এখানে 5-7টা ছেলে হাঁস রাখবো, রেখে ইনশাআল্লাহ ওইগুলো দিয়ে আমি ব্রিডিং করাতে থাকবো। তো ইনশাআল্লাহ যাদের চাহিদা যেরকম ইনশাআল্লাহ আশা করি ওই সময় আপনাদের চাহিদা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো। দেন এইবার যে বাচ্চাগুলো ইনশাআল্লাহ কেউ রিকোয়েস্ট না করার অনুরোধ করা হলো সবাইকে, কারণ আপনারা চাইবেন আমি দিতে পারবো না, এটা আসলে একটু লজ্জাজনক বিষয়। তো এই জন্য আমি আগের থেকেই আপনাদের কাছে মাপ চেয়ে নেই, এইটা ইনশাআল্লাহ আপনারা চাবেন না আমার কাছে এবার, আপাতত এবার ইনশাআল্লাহ যদি না চান আমি খুশি হব আপনাদের কাছে, এইটা রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য। ডিমকে খুব ভালো করে তা দেয় দেখেন, আর মন খারাপ হয়ে গেছে। আমি চলে আসলাম এবার আমার মুরগির কাছে, আমি রাজহাঁস কি ক্ষতি করছে আমার দেখেন, এই মুরগির মাথাটা দেখেন, দেখেন এই যে সবগুলা লোম রাজহাঁসে কামড়ায় খেয়ে ফেলছে, দেখেন ডিমগুলা দেখেন, এই দেখেন দেখছেন মাথার থেকে রক্ত গড়ায় ডিমগুলা সহ একদম নষ্ট হয়ে গেছে, ডিম নষ্ট হয়েছে মানে ডিমের কালারটা দেখেন নোংরা নোংরা টাইপের লাগতেছে না এখন, এই যে আর এই যেগুলো আমাদের পড়েন এগুলো দেখেন কত সুন্দর লাগতেছে।
তো এটাকে সরায় ফেলার কারণ হলো আমার বাড়িতেই একটা রোগ আক্রমণ করছিল মুরগির, কি বলবো আসলে, যার যার কপাল যেরকম নিজের দোষে সব কিছু। তো প্রায় 8-9টার মতো মুরগি জবাই করে ফেলছি, কিছু মুরগি মারাও গেছে আমার, তার মধ্যে সবচেয়ে আমার পছন্দের হাই মোরগটা ছিল ওইটাও মারা গেছে। তো এই জন্য আমি এই মুরগিকে টোটালি আলাদা করে দিয়েছি, সবগুলোর থেকে আলাদা রাখছে। যেমন এই দেখেন পায়ের মধ্যে রশি লাগাই দিয়েছে যেন ও চাইলেও বাহিরে যাইতে না পারে, যে খাবার এখানে আছে, ও চাইলেও যেন বাহিরে যাইতে না পারে, এই জন্য ওরে এই জায়গাটায় রেখে দিয়েছি যাতে ওর কোনো প্রবলেম না হয়, আপাতত বাহিরে যাইতে না হয় খাবারের জন্য। টয়লেটে এখানেই করে আমি নিজেই ফেলে দিই, কারণ ও আমার অনেক পছন্দের একটা মুরগি, যেটা আপনারা জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন। ওই যে দুইটা হাসান, এই একটা হাঁস নিয়ে আসছিলাম সাদা, এবং সাথে এই দুইটা মুরগি নিয়ে আসছিলাম, একটা আমার ছোটো বোনকে দিয়ে দিছি। তো এইটাই আমার ছিল, ওইটাইও যাকে দিছি ওইটা আপনার ডিম দিয়ে বাচ্চা তুলছে, তো এইটাই প্রথম কুচে বসছে। এটা কালারটা আমার বেস্ট লাগছিলো, এই জন্য এটা আমি আমার জন্য রেখে দিছি। তো এটা মারা যাবে, এটা আমার কষ্ট লাগতেছিলো বিধায়, এইটা আর আমি বিক্রি ওকে দেই নাই, বা এটা আমি চাইতেছি না যে না এটা মারা যাক। দোয়া করি আল্লাহর কাছে, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এরা হায়াতকে বাড়াইয়া দেন। তো এইখানে রাখার একটাই কারণ হলো যেন ওই মুরগির সাথে এই মুরগির কোনো এই কী বলে সম্পর্ক না থাকে, টাচ না লাগে, কারণ এই ঘরের ভিতরে কেউ আসে না, যার ফলে এখানে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। এই জন্য খুব সেফ জায়গায় রেখে দিছি এটা, যেন এটার কোনো ধরনের সমস্যা না হয়। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার এই মুরগিটা এরকমই সুস্থ এবং সবল থাকে, তারপরে বাকিটা আল্লাহ ভরসা, দেখি আল্লাহ তাআলা কী করেন। তো যারা ভিডিও দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শেষ একটা কথায়, খামারি হন, উদ্যোক্তা হন, এটাই আসলে আপনাদের কাছে চাওয়া। অন্যের কাছে কর্মচারী না হয়ে নিজে কিছু একটা করে অন্যজনকে নিজের বাড়িতে কাজের লোক হিসাবে আনার জন্য নিজেকে তৈরি করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পথকে সহজ করে দেবেন।